প্রতিবারের ন্যায় এবারও উদয়পুর প্রেস ক্লাবের সদস্যদের রাখি পরালেন আরকেপুর মণ্ডলের মহিলা মোর্চা। এবার সাথে ছিলেন বিবেকানন্দ মঞ্চের সদস্যরা। উদয়পুর প্রেস ক্লাবের সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দিয়ে সহভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন তারা। এদিন রাখি বন্ধন উৎসবে মহিলা মোর্চা থেকে উপস্থিত ছিলেন ভ্রমর সোম, শুক্লাদেব সরকার, অনিতা কাসারি সহ অন্যান্যরা। বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন স্টেট মনিটরিং সেলের সদস্য বিপুল দে, গোমতী জেলা মনিটরিং সেলের সদস্য দীপেন ভৌমিক, নিতাই বিশ্বাস, সুধীর কাসারি, শিবু দেব, পরিমল ঘোষ, নিডেল চৌধুরী, গৌরাঙ্গ শুক্লদাস সহ আরো অনেকে। ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই রাখিবন্ধন উৎসবের সূচনা করেছিলেন। ওই সময় মুসলিম এবং হিন্দুদের ভাগ করে বঙ্গ ভাগ করার যে একটা চক্রান্ত চলছিল, রবীন্দ্রনাথ চাইছিলেন যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সেই চেষ্টাকে প্রতিহত করতে। ওনার আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিল এবং এই রাখিবন্ধন উৎসবে মেতেছিল। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা এখনও সেই উৎসব খুব সাড়ম্বরে পালন করি। আমরা আরকেপুর মণ্ডল মহিলা মোর্চার দিদিরা আজকে আমাদের প্রেস ক্লাবের ভাইদের হাতে রাখি পরানোর জন্য এসেছি। আমাদের প্রেস ক্লাবের ভাইরা আমাদের সবসময় আমরা বোনদের ঢাল হিসাবে ওরা সবসময় থাকে, আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থেকে আমাদের ওরা। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।